প্রিয় বন্ধুরা, 10 পাশে এই মুহূর্তে সোম দপ্তরে বিরাট বড় নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা চাকরির পরীক্ষায় আবেদন করে সরকারি চাকরি পেতে পারবে। এবং যে মিনিমাম স্যালারি এখানে, সেখানে কিন্তু 35,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত মাধ্যমিক পাসের স্যালারি রয়েছে। একই সাথে এ তোমাদের আবেদন কারা করতে পারবে, কি যোগ্যতা লাগবে, কোন কোন পোস্ট রয়েছে এবং কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, এক্সাম কবে, কি কি পরীক্ষা দিতে হবে, অর্থাৎ সোম দপ্তরের এর এই নতুন বিজ্ঞপ্তির A to Z বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে তোমাদের কোনো রকম ডাউট না থাকে। তো একে একে বিস্তারিত আলোচনা করি। প্রথমেই বলে রাখি, বিজ্ঞপ্তিটি অফিসিয়ালভাবে কোন দপ্তর থেকে দেওয়া হয়েছে। এখানে সোম দপ্তর থেকে যদি ইংরাজিতে বলি, ESIC, যার পুরো নামের কথা যদি বলি তাহলে এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের তরফ থেকে কিন্তু অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সমস্তটা আমি বলবো, কি কি ডিপার্টমেন্ট রয়েছে, কি কি পোস্ট রয়েছে। প্রথমেই বলে রাখি কারা আবেদন করতে পারবে, এজ কি রয়েছে। এজ মিনিমাম যে এজ লাগবে সেটা হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম যে এজ লাগবে সেটা হচ্ছে 30। এবং SC/ST-দের জন্য আলাদা ছাড় রয়েছে। SC/ST যারা রয়েছে তোমাদের 5 বছরের ছাড় রয়েছে, OBC যারা রয়েছে তোমাদের এক্সট্রা 3 বছরের ছাড় রয়েছে। এছাড়া পোস্ট অনুযায়ী আরও কিন্তু এজের আলাদা এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, সেটা বলবো। তার আগে বলে রাখি টোটাল ভ্যাকেন্সির কথা কত উল্লেখ করেছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 17,700 কিন্তু ভ্যাকেন্সির কথা অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তিতে মেনশন করা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলি, যোগ্যতা কত হতে হবে এই সোম দপ্তরে চাকরি পাওয়ার জন্য, প্লেন মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো, মানে 25% পেয়ে মাধ্যমিক পাস যদি করে থাকো, তাহলে কিন্তু আবেদন করতে তুমি পারবে এই সোম দপ্তরের সরকারি পোস্টের জন্য। এবং কিছু পোস্ট রয়েছে যেটা গ্র্যাজুয়েশন লাগবে, এ সেটাও আমি বলবো। এক্ষেত্রে বলে রাখি অ্যাপ্লাই কারা করতে পারবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, দাদা আমি ছেলে, আমি মেয়ে, মেয়েদের জন্য কি এই পোস্ট? দেখো, মেয়ে ছেলে উভয় ক্যান্ডিডেটই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। একই সাথে এ তোমাদের ফিস কত লাগবে আবেদন করতে গেলে, তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে অর্থাৎ যারা জেনারেল রয়েছো ও যারা OBC রয়েছে, যারা EWS রয়েছে, তোমাদের 500 টাকা দিতে হবে আবেদন করার জন্য। এবং যারা ST/SC রয়েছো তোমাদের 250 টাকা দিতে হবে। এবং তোমরা যারা মেয়ে রয়েছো, আমার বোনেরা রয়েছো, মেয়েদের বা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকম টাকা লাগবে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এর পরবর্তীতে হচ্ছে স্যালারি কত হয়। দেখো, স্যালারি তোমরা প্রত্যেকে জানো প্রথম দিকে একটু কম হয়, তারপরে যত দিন যাবে, যত এক্সপিরিয়েন্স বাড়বে তোমার জব ফিল্ডে, এ জব প্রোফাইল যত ভালো হতে থাকবে এক্সপিরিয়েন্সের সাথে, তোমাদের স্যালারিও কিন্তু ইনক্রিজ হতে থাকবে। কিন্তু মিনিমাম স্যালারির কথা যদি বলি, 30,000 থেকে 35,000 ধরে রাখো তোমার স্টার্টিং পিরিয়ডে স্যালারি কিন্তু হবে। এবং সেটা 1,00,000, অনেক অনেক ক্ষেত্রে 1,50,000 কিন্তু চলে যায়, সেটা পোস্টের ওপর ডিপেন্ড করছে, আমি পোস্ট অনুযায়ী তোমাদের বলছি। তারপরে বলে রাখি পোস্ট, কী কী পোস্ট রয়েছে। এখানে মূলত 3টে পোস্ট রয়েছে, আমি প্রত্যেকটা বলবো ও একে একে বলে রাখি পোস্ট। প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে MTS, মাল্টি স্টাফ সিলেকশন, ঠিক আছে। এ সেখানে তোমাদের যে এজ লাগবে, এজটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এজ কত লাগবে, 18 থেকে 27 বছর হতে হবে। এবার যদি শূন্য পদের কথা যদি বলি, টোটাল MTS পদে কিন্তু 3,341টি রয়েছে। এ তোমার SSO অর্থাৎ স্পেশাল সিকিউরিটি অফিসারের জন্য কিন্তু 649টি রয়েছে। এবং UDC আপার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু তোমাদের 4,826টি পোস্ট রয়েছে। এবং টোটাল যদি মেলাও তাহলে দেখতে পারবে 8,836টি মোট পোস্ট রয়েছে। তোমরা অনেকেই বলবে, একটু আগে বললে 17,000 পোস্ট রয়েছে, 17,700, তো তোমাদের প্রত্যেকে বলে রাখি টোটাল পোস্ট যেটা ভ্যাকেন্সিতে উল্লেখ করা আছে 17,000 আর প্লাসই কিন্তু পোস্টের কথা উল্লেখ করা আছে। কিন্তু বিভিন্ন প্রমোশন রয়েছে, বিভিন্ন তো তারপরে তোমাদের যারা এক্স মানে আর্মি রয়েছে বা অন্যান্য যারা নতুন অ্যাকচুয়ালি জব করছে বা আলাদা যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো টোটাল মিলিয়ে এই ভ্যাকেন্সি রয়েছে। এবং যারা নতুন ক্যান্ডিডেট, যারা প্লেন মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশন পাস করে আবেদন করবে, তাদের জন্য কিন্তু এই পোস্টটা রয়েছে। সেই কারণে তোমাদের রীতিমতো আমি বলে দিলাম অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী। এক্ষেত্রে তোমাদের এর সিলেকশন প্রসিডিওর কী লাগবে এ সেটা জানাবো। তার আগে একটা বিষয় বলে রাখি, MTS যারা 10 পাস করেছো, প্লেন তারা কিন্তু MTS পদের জন্য আবেদন করতে পারবে। 10 পাস করলে MTS-এ আবেদন করতে পারবে, MTS পদে চাকরির জন্য মাল্টি স্টাফ সিলেকশন পদে আবেদন করতে পারবে। এছাড়া SSO-র জন্য কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে এবং UDC মানে আপার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন, মানে তোমরা বুঝতেই পারলে তোমরা যারা প্লেন 10 পাস করেছো তোমরা MTS পদে আবেদন করবে, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা কিন্তু SSO অর্থাৎ
স্পেশাল সিকিউরিটি অফিসার এবং ইউডিসি অর্থাৎ তোমার হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারো। মানে 10 পাস করলেও তুমি কিন্তু এমটিএস পদে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই এবং চাকরিও পেতে পারবে। এক্ষেত্রে তোমাদের চাকরি পাওয়ার জন্য কি প্রসিজিয়ার রয়েছে, কি চাকরি পাওয়ার জন্য সোম দপ্তরে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয়ে থাকে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছে? দেখো সিলেকশন প্রসিডিওরের কথা যদি বলি, তোমাদের এক্সাম দিতে হবে। কটা এক্সাম তোমাদের, দেখো এখানে ভালো করে ক্লিয়ার করবে এক্সামটা, অনেকেই গোলাও। প্রথম হচ্ছে তোমাদের প্রথম এক্সাম দিতে হবে, যেটাকে ফেজ ওয়ান এক্সামও বলে থাকে। আমি এখানে এক্সাম ওয়ান দিয়েছি। এক্সাম ওয়ানে কি থাকবে, তোমাদের রিজনিং থেকে 25টা কোশ্চেন আসবে, আর জিএ থেকে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টা আসবে, ইংলিশ থেকে 25টা আসবে। টোটাল তোমরা দেখতে পাচ্ছ 100টা তোমাদের কোশ্চেন আসবে, যেখানে প্রত্যেকটি কিন্তু 2 নম্বর করে। টোটাল 200 নম্বরের কিন্তু তোমাদের ফার্স্ট এক্সাম হবে প্রত্যেকে, ঠিক আছে? 200 নম্বরের ফার্স্ট এক্সাম হবে তোমাদের, এবং এই এক্সাম কোয়ালিফাই করলেই তোমরা কিন্তু সেকেন্ড এক্সাম দিতে পারবে, অর্থাৎ ফেজ 2-এর এক্সাম দিতে পারবে, ঠিক আছে? এটাকে ফেজ 1 বলে, এটাকে ফেজ 2 বলে, ঠিক আছে? ফেজ 2-এর এক্সাম দিতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের এটাও বলে রাখি যে প্রথম ফেজ 1-এর যে এক্সামটা হবে, এই সিলেবাসের ওপর তোমরা এক্সাম দেবে, প্রত্যেকটার জন্য 2 নম্বর করে দেওয়া থাকবে এবং নেগেটিভ মার্কিংও আছে 1/4, অর্থাৎ একটা প্রশ্ন যদি ঠিক হয় তাহলে তোমাকে 2 নম্বর দেবে, যদি 4টে প্রশ্ন ভুল হয় তাহলে কিন্তু তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে, ঠিক আছে? এবং টোটাল 60 মিনিট তোমার এই পরীক্ষার জন্য তোমরা সময় পাবে। তোমাদের সিবিটি বেস এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে, কম্পিউটার বসেই তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এরপরে তোমাদের কি হচ্ছে ফেজ 2 অর্থাৎ সেকেন্ড যে এক্সাম, সেই এক্সাম তোমরা কারা দিতে পারবে, যারা এই এক্সাম প্রথম এক্সাম মানে ফেজ 1-এর এক্সাম কোয়ালিফাই করবে, তারা সেকেন্ড এক্সাম দিতে পারবে। এখানেও রিজনিং থাকছে 50 নম্বরের, ম্যাথ থাকছে 50 নম্বরের, জিএ থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50 নম্বরের, এবং ইংলিশ থাকছে 50 নম্বরের। টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে, এবং দ্বিতীয় ফেজে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে টোটাল কিন্তু 200 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, যার জন্য তোমরা কিন্তু 120 মিনিট টোটাল সময় পাবে 200টা কোশ্চেন সলভ করার জন্য। এবং এখানে কিন্তু তোমাদের এর অবশ্যই বলে রাখি নেগেটিভ মার্কিং সেম রয়েছে, 1/4 নেগেটিভ মার্কিং, মানে একটা ঠিক উত্তর দিলে 1 নম্বর পাবে এবং 4টে ভুল উত্তর দিলে 1 নম্বর কেটে নেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল এক্সাম, যারা এমটিএস পদে মানে প্লেন মাধ্যমিক পাস করে এমটিএস পদের জন্য আবেদন করবে, এমটিএস পদে সোম দপ্তরে নিয়োগ হতে চাইবে, সরকারি চাকরিতে নিযুক্ত হতে চাইবে, তাদের কিন্তু এই দুটো এক্সাম 2-1 আর এক্সাম 2 অর্থাৎ ফেজ 1 এবং ফেজ 2, এই দুটো ফেজ 1 এবং ফেজ 2 ক্লিয়ার করলেই কিন্তু তারা সরাসরি চাকরিতে যুক্ত হতে পারবে। তারপরে বেসিক জিনিস তো তোমরা জানো, তো এইখানে প্রথম যে এক্সামটা হবে এটা কোয়ালিফাইং নেচার হবে, ঠিক আছে? কোয়ালিফাইং নেচার হবে এর, ঠিক আছে? আর সেকেন্ড যে এক্সামটা হবে মানে ফেজ 2-এর এক্সামটা, সেখানে তুমি কত নাম্বার পাচ্ছ তার নিরিখে কিন্তু তোমার অ্যাকচুয়ালি সিলেকশন হবে। যারা 10 পাস করে আবেদন করছে তাদেরকে কিন্তু এই দুটো এক্সামই দিতে হবে, আর যারা গ্র্যাজুয়েশন পাস করে আবেদন করবে তাদের 3 নম্বর এক্সামটা দিতে হবে। সেখানে কি হচ্ছে, তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, 30 মিনিট তোমাদের থাকবে, এখানে স্কিল টেস্ট থাকবে, ধরো এক্সেল, পাওয়ার পয়েন্ট, মানে কম্পিউটারের সম্বন্ধে তোমার বেসিক নলেজ আছে কিনা সেই সম্বন্ধে একটা পরীক্ষা তোমাদের দিতে হবে, বেসিক কম্পিউটার নলেজের ওপর স্কিল টেস্ট তোমাদের দিতে হবে। ক্লিয়ার হয়েছে? এই হলো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া। এখন কথা হচ্ছে জব প্রোফাইল কি রয়েছে। তোমরা প্রত্যেকে জানো জব প্রোফাইলের কথা, যারা এমটিএস পদে আবেদন করবে তাদের কি হচ্ছে বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজকর্ম, এই কাগজ বা এইগুলো সমস্ত কিছু ঠিকঠাক করা, মানে ক্লারিক্যাল যে কাজগুলো হয়ে থাকে সেই ক্লারিক্যাল কাজগুলো তোমাদের হবে। যদি বলি এসও অর্থাৎ স্পেশাল সিকিউরিটি অফিসারের কথা যদি বলি, তাহলে তোমাদের কিন্তু বুঝতে পারছো বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের হেড অর্থাৎ লাইক অফিসারের মতনই তোমাদের এর জব থাকবে, সমস্ত কিছু মানে ম্যানেজ করা, অ্যাকচুয়ালি যেরকমভাবে টিম লিডাররা কাজ করে ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাকে হেড করা হবে। তারপরে ইউডিসি অর্থাৎ হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের কথা যদি বলি, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ক্লারিক্যাল কাজগুলোই হবে, যেগুলো মানে অফিসিয়াল যে কাজকর্মগুলো থাকে সেগুলো হবে। তো মোটামুটি বেসিক একটা নলেজ তোমাদের দিয়ে দিলাম। এবং আবেদন প্রক্রিয়া, সবথেকে বড় ব্যাপার হচ্ছে আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হবে। দেখো এখন অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে, কিন্তু আবেদন কবে থেকে শুরু হবে তা নিয়ে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোথাও কোনো রকম উল্লেখ নেই। এক্ষেত্রে তোমরা ধরে রাখো এই মানে 2-3 মাসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই শুরু হবে,
এখন পোস্ট বা ভ্যাকেন্সির বিষয়ে অফিসিয়াল দপ্তর জানিয়েছে, সেই কারণে তোমাদের আগেভাগে জানিয়ে রাখলাম, তোমরা যাতে পড়াশোনা করতে পারো, প্রস্তুতি নিতে পারো। বাদ বাকি যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন তো তোমাদের পুরো সম্পূর্ণভাবে বিস্তারিত জানিয়েই দেবো। ও তো এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে শ্রম দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।